প্রিয় সাহিত্যপ্রেমী ভাই ও বোনেরা সালামু আলাইকুম। বন্ধুরা, চলে এসলাম আরেকটি ভিডিও নিয়ে। লিটারেরি টার্ম সাহিত্যের পারিভাষিক বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো বন্ধুরা এক্সপোজিশন, অর্থাৎ বাংলায় যেটাকে বলা যায় উদ্ভাস বা প্রকাশ। এক্সপোজিশন বা উদ্ভাস প্রকাশকে ইংলিশে বিগিনিংও বলা হয়ে থাকে। বিগিনিং মানে প্রারম্ভ, সূচনা, আরম্ভ, তাই না বন্ধুরা? তো একটা নাটকের স্পেশালি এটাকে বলা হচ্ছে এক্সপোজিশনটা, প্রধানত নাটকে, হতে পারে কবিতায় বা অন্য কোনো সাহিত্যের শাখায়, তবে প্রধানত নাটকে এরকমটা হয়ে থাকে বন্ধুরা। বিশেষ করে আমরা আধুনিক যুগে ফেসবুক কিংবা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখি বন্ধুরা, যে কোনো লং লং পিরিয়ড ভিডিও যেগুলো রয়েছে, যেমন 5-7-10 মিনিটের, দেখবেন যে এই ভিডিওর মূল থিমটা কী, সামারিটা, মূল সামারিটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয়, ইম্পর্টেন্ট, ফানি অথবা প্লেজিং যে টাইপেরই হোক, অর্থাৎ শিক্ষণীয় বিষয় হলে, ফানি বিষয় হলে অথবা বিনোদনমূলক বিষয়ের ভিডিও হলে, সবচেয়ে আকর্ষণীয় যে চুম্বক পয়েন্ট স্থানটা, প্লেসটা, অভিনয়ের সেকশন থেকে চুম্বক পয়েন্ট করে কাট পিচ করে কিন্তু এডিট করে ভিডিওর সামনে এনে এমনভাবে ফ্ল্যাশ করা হয়, দেখানো হয়, যেটা এক্সপোজ করা হয়, প্রদর্শন করা হয়, যার আকর্ষণে কিন্তু অডিয়েন্স, যিনি শ্রোতা, যিনি দর্শক, তিনি কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য উদগ্রীব হয়ে ওঠেন, আগ্রান্বিত হয়ে ওঠেন, ঠিক না বন্ধুরা? ঠিক এইভাবে যখন ভিডিওর শুরুতে পুরো ভিডিওটিতে কী ঘটেছে অলরেডি, ঘটনা আর কি ঘটতে যাচ্ছে, পুরো মেসেজটা থাকে এই সংক্ষিপ্ত ফ্ল্যাশের মধ্যে, সংক্ষিপ্ত এক্সপোজিশনের মধ্যে বন্ধুরা। এরকম অবস্থাটাকে, সংক্ষিপ্ত এই প্রদর্শনটাকেই বন্ধুরা এক্সপোজিশন বা উদ্ভাস বলা হয়ে থাকে। ইংলিশের সংজ্ঞাটা কীভাবে হতে পারে বন্ধুরা সেটা একটু খেয়াল করুন। দ্য বিগিনিং অফ আ প্লে দ্যাট ইনফর্মস হোয়াট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। দেখছেন কী বলছে? বলছে যে একটা সূচনা, একটি নাটকের একটি সূচনা, এ প্লে মানে নাটক, একটি নাটকের একটি সূচনা যা আমাদেরকে ইনফর্মস করে, মানে জানিয়ে দেয়, জানান দেয়, হোয়াট হ্যাজ অলরেডি হ্যাপেন, যা অলরেডি এই নাটকের মধ্যে ঘটে গেছে, এরকম কিছু একটা ইনফরমেশন আমাদেরকে জানান দেয়। অ্যান্ড হোয়াট উইল বি হ্যাপেন নেক্সট, এবং সামনে কী ঘটতে যাচ্ছে, এরকম একটা আইডিয়া শ্রোতার মাঝে, অডিয়েন্সের মাঝে তৈরি করতে সহায়তা করে। এইরকমের সংক্ষিপ্ত 5-7-10 সেকেন্ডের বা 1-2 মিনিটের এরকম একটা সংক্ষিপ্ত এক্সপোজিশনের জন্য যে মূল মণ্ডটা ভিডিও তৈরি করে ফ্ল্যাশ করে দেখানো হয় শ্রোতাকে, এই অংশটুকুকে সামনে ব্যাকগ্রাউন্ড আকারে প্রদর্শন করার সিস্টেমটাই হচ্ছে বন্ধুরা এক্সপোজিশন। এক্সপোজিশন মূলত নাটকের ক্ষেত্রে এটা বেশি কার্যকর বন্ধুরা। তো আমরা এই ধরনের টেকনিক যেখানেই পাবো, যদি কবিতায়ও পাই, সেটাও তখন এক্সপোজিশন হয়ে থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে নাটকই এক্সপোজিশনটা যায় বন্ধুরা। আশা করি এক্সপোজিশন বা উদ্ভাস কী, নাটকের ক্ষেত্রে কীভাবে সেটা ফ্ল্যাশ হয়, আধুনিক ফেসবুক ইউটিউবের যে সংক্ষিপ্ত ভিডিওগুলো দেখে আমরা এই যে কাট কাট করে সামনের দিকে একবারে সূচনাতে যে মূল বিষয়গুলো হিট করা হয় বন্ধুরা, এক্সপোজ করা হয়, এই টাইপের বন্ধুরাই হচ্ছে এক্সপোজিশন। আশা করি আজকের ভিডিও থেকে সেই বিষয়টা পরিষ্কার হয়েছেন। প্রিয় শিক্ষার্থী ও শিক্ষানুরাগী ভাই বোনেরা, আমার এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন, আমাকে উৎসাহিত করুন, আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।